ঈদ মুবারক, সবাই ভালো আছেন আশা করি। শুরু করছি বিশেষ একাত্তর সংযোগ। ঈদের এই সময় আমরা সবসময় যেমনটি খবরের পেছনে ছুটি, কিন্তু অনেকগুলো খবর থাকে যেগুলো সারাক্ষণই আমাদের জীবনের বড় অংশ হয়ে থাকে, যেমন আমাদের সংস্কৃতি, আমাদের সাংস্কৃতিক পরিবর্তন। আমরা এর আগে যেখানে আমরা একাত্তরে যখন মুক্তিযুদ্ধ ছিল হলো, গ্রামের দামাল ছেলেরা মেয়েরা সকলে যখন একসঙ্গে যুদ্ধে ঝাঁপিয়ে পড়লো, তাদের মাথায় বাংলাদেশ সম্পর্কে, বাঙালি সম্পর্কে যে চেতনাটি ছিল, সেই চেতনা হঠাৎ করে নাকি ধীরে ধীরে পাল্টে যেতে শুরু করলো। এবং এবং এখন আমরা যে অবস্থায় বাংলাদেশে আছি, তাতে যারা অস্ত্র নিয়ে ধর্মের নাম করে কোনো কোনো অংশের পরিবার থেকে এসে তারা যে যুদ্ধ তোর অবস্থার একটা তৈরি করলো, সেই অবস্থার পেছনে কোনো সাংস্কৃতিক দীনতা কাজ করছে কিনা, আমাদের শিক্ষায়, আমাদের 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 মননে, আমাদের আমরা আমরা কোথাও কোনো ভুল করলাম কিনা, এইসব নিয়ে আমরা কথা বলতে চাই। আমি জানি খুশির এই সময়ে এই ধরনের কথা কতটা আমাদের ভালো লাগবে, কিন্তু আমাদের তো জীবনটা তো আগে, আমাদের দেশটা তো আগে, এবং আমাদের দেশটা বাঁচানোর জন্য আমরা ভেবেছি যে এই সব আলোচনা আমরা নিজেরা যতটা বুঝে নিতে পারবো, এবং তাহলেই বোধহয় আমরা বাকিদেরকে বলতে পারবো আমাদের সামনের দিনগুলো কেমন করে কাটালে পরে আমরা আমাদের দেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে পারবো। আমার মনে হয় আমাদের অতিথিরা, আমি নিজে কম কথা বলি, আজকে যারা এই আলোচনায় যোগ দিতে পারলেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে আপনাদের, আমাদের সঙ্গে এখন পর্যন্ত আছেন অধ্যাপক ডক্টর মুনতাসির মামুন, সভাপতি বাংলাদেশ ইতিহাস সম্মেলনী। আমাদের সঙ্গে আছেন খুশি কবির, মানবাধিকার কর্মী, প্রধান সমন্বয়ক নিজেরা করি, এবং আছেন প্রিয় অভিনেতা আল মনসুর, নাট্যকার ও নির্দেশক। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় যোগ দেবার জন্য। এবং আমার মনে হয় আমি নিজে কম অনেকখানি বলেই ফেললাম, শুরু করি আপনাকে দিয়ে, আল মনসুর আপনাকে দিয়ে। এখন কি মনে হয়, ধরেন উগ্রবাদ একটা শব্দ, আমরা জানি যে কোনো কোনো দেশের নাম বললেই আমরা বলব ওরা একটা উগ্র জাতি, আমরা বাঙালি কি ঐতিহ্যগতভাবে উগ্র? আমার কাছে যেটা মনে হচ্ছে, আমাদের ভেতরে ইদানিং সময়ে যে ধরনের উগ্রবাদ বা এই জাতীয় ব্যাপারটা দেখছি, কোনো কিছু হলে যে ওকে মেরে ফেল, ওকে কেটে ফেল, ওকে শেষ করে ফেল, আমাদের পৃথিবীর অনেক দেশে এগুলো একটা আন্তর্জাতিক রাজনীতির ষড়যন্ত্রের ব্যাপার আছে। আমাদের এখানে যেটা, সেটা আমার কাছে যেটা মনে হয়েছে, আমরা অসম্ভব আবেগপ্রবণ জাতি, খুব তীব্র আবেগ আছে আমাদের, এবং সব কিছুর ভেতরে আমরা আবেগটাকে প্রাধান্য দিই। আমাদের দেশে যে উগ্রবাদ, এটাও এক ধরনের ওই আবেগের প্রকাশ, কিন্তু সেই আবেগটার যে প্রয়োগ, সেই প্রয়োগটা ভুল। এটি এটি বদমেজাজ এবং উগ্রবাদ, এই দুটোর পার্থক্য কি আমরা করতে পারবো? বদমেজাজ এক জিনিস, উগ্রবাদ সম্পূর্ণ অন্য জিনিস। একজন আবেগপ্রবণ লোক যখন বদমেজাজি হয়, তখন ওটা আবেগের বহিঃপ্রকাশ না, ওটা হচ্ছে তার চারিত্রিক রূঢ়তার একটা দিক। আর একটি মানুষ যখন আবেগে কেঁদে ফেলে কিংবা জোরে চিৎকার করে, তখন সেটা হচ্ছে তার ভেতরের যে মানবিক অনুভূতি, সেই অনুভূতির প্রকাশটা। আমাদের দেশের যে উগ্রবাদ, সেটা রাগের ব্যাপার না। উগ্রবাদটা হচ্ছে আমরা যেটা দেখছি যে এক ধরনের প্রতিবাদ, তীব্র প্রতিবাদ, এবং তারা চাইছে তাদের মতন করে তাদের পরিবেশটাকে গড়ে তুলতে। বুঝলাম, কিন্তু তার সঙ্গে যারা জঙ্গিবাদে জড়িয়ে যাচ্ছে বা ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় যারা জঙ্গিবাদকে সমর্থন কোনো কোনো ক্ষেত্রে করছে, কিন্তু সেটিও তো এক ধরনের উগ্রবাদকে সমর্থন করারই নামান্তর। এই দলটি কোত্থেকে এলো? আমার মনে হয় আপনি আপনি যদি উত্তরটি ধরে রাখেন, আমরা যাই না খুশি কবির আপনার কাছে ঠিক এই প্রশ্ন নিয়েই। আসলে আমি যেটা বলবো যে সংস্কৃতি, আমাদের এখন আমরা চিন্তা করব আমাদের দেশের সংস্কৃতি সম্পর্কে। আমাদের দেশের সংস্কৃতি একটা হচ্ছে, যখন পাকিস্তান আমাদেরকে শাসন করত, তখন আমাদের, আমরা যে গানটাকে যেটা পছন্দ করছি, আমরা যে যে ধরনের সংস্কৃতি চর্চা করছি, আমরা যে লেখকদের বই পড়তে চেষ্টা করছি, যে কবিতা এখানে চলে আসছে, সেইগুলোকে ভয় পেত দেখে তারা শাসকরা, পাকিস্তানি শাসকরা বাঙালি চেতনা, বাঙালি চিন্তা, বাঙালির যে পুরো ঐতিহাসিক যে একটা বিশাল একটা মানে ঐতিহাসিক অবস্থান ছিল ভারত উপমহাদেশে, কিন্তু বাঙালি সংস্কৃতির একটা আলাদা স্থান, জায়গা একটা বেশ উঁচু জায়গায় ছিল, আছে, ছিল। এটাকে সেই সেই জায়গাটি কেমন, যে নম্র ভদ্র সুশীল, আমরা বলবো যে একটা সেই সেই জায়গাটি কেমন, এটা নির্ভর করে, এটা এখন খালি নম্র ভদ্র সুশীল এটার কথা না। একটা হচ্ছে যে
আমরা আমাদের লেখার মানটা কি, আচ্ছা ঠিক আছে, আমার সঙ্গীতের মানটা কি, আমার কবিতার মানটা কি, আমার নাটকের মানটা কি, আমি কি বক্তব্য দিচ্ছি, এই জিনিসগুলো ছিল সাংঘাতিক একটা উঁচু মানের। আর প্রতিবাদী কবিতা, প্রতিবাদী গান, আমার মনে হয় 50, 60, 70 দশকের 80 দশকের যখন এরশাদ বিরোধী আন্দোলনও চলছিল, যে গানগুলো, জাগরণের গানগুলো, এগুলোকে আমি নম্র, ভদ্র, আমি তো এটা বলবো না, কিন্তু এই গানগুলো আমাদেরকে একেবারে একটা প্রাণ, তার মানে আমি যদি বুঝে নিতে পারি এক ধরনের প্রতিবাদী চরিত্র শুরু থেকে আছে, প্রতিবাদের সঙ্গেই আবেগ যুক্ত হয়েছে বলে। কিন্তু যেটা আপনি উঠিয়েছেন যে জঙ্গিবাদ বা সন্ত্রাসবাদ যেটা বলছি সেটা ভিন্ন। এখন যেটা হচ্ছে আমাদের সংস্কৃতিটাকে বলা, এটাকে চাপিয়ে দিয়ে ধর্মর নাম ব্যবহার করে, আর আমি ইচ্ছা করে ব্যবহার বলছি, কেন প্রত্যেক ধর্মের অনেক ধরনের ধারা আর ব্যাখ্যা বিশ্লেষণ সবকিছুই আছে, এটা ব্যবহার করে তারা চাপিয়ে দিতে চাচ্ছে যে আবার একইভাবে যে এইগুলো কিন্তু আমাদের ধর্মের সাথে মানে না, চলে না। যেটা আমার যখনই কেউ চাপিয়ে দিতে চাচ্ছে, আর এটা বাহির থেকে আসছে, এটা আমাদের দেশের ভেতর থেকে আসছে না, এটা চাপিয়ে দিতে যখন চাচ্ছে তখন কিন্তু যে প্রতিবাদ আমরা দেখেছিলাম আগে হতে, আজকে এই মুহূর্তে এটা আমি ওরকম দেখছি, প্রতিবাদটি কমে যাচ্ছে। এই প্রতিবাদটি কমে যাওয়ার মূল কারণগুলো কি মুনতাসির মামুনি? আসলে আপনি উগ্রবাদ যেটা শুরু করলেন ও যেটা বলছিল আল মনসুর এবং খুশি কবি যেটা বললেন, বিষয়টা কিন্তু আসলে অন্যদিকে চলে গেছে। উগ্রবাদটা যারা রাজনীতি করেছেন বা মিডিয়া যারা আছে তারা উগ্রবাদ কথাটা চালু করেছে, কিন্তু কথা হচ্ছে যে উগ্রবাদ সাধারণ সেন্সে উগ্রবাদ বললে আমাদের এখানে যা ঘটছে সেটাকে আমরা খালি উগ্রবাদের মধ্যে বললে সেটা না, না এটা রাগের বহিঃপ্রকাশের সঙ্গে যুক্ত নয়, এটার সঙ্গে একটা পলিটিক্যাল উপাদান আছে, একটা রাজনৈতিক উপাদান আছে। আমরা যেটাকে আপনি উগ্রবাদ বোঝাচ্ছেন সেটা একটা সাধারণ ব্যাপার, আর যদি আমরা বলি এখন যেটা চলছে আমরা দেখছি জঙ্গিবাদ, সেটাকে আমাদের মৌল জঙ্গিবাদ বললে মোর স্পেসিফিক হবে। তো এখন আপনি কোনটা বোঝাতে চাচ্ছেন সেটা নিয়ে একটা বিষয়। দ্বিতীয়ত হচ্ছে যে সংস্কৃতিটা তো প্রবাহমান পরম্পরায় আসে এবং এটা হচ্ছে জীবনচর্যারই অংশ। এক একটা জাতির এক একটা ভৌগোলিক পরিবেশে এক একটা ক্ষেত্রে এক এক রকমের জীবনচর্যা, সেই জীবনচর্যার লোকায়ত দিক আছে, নগরের ব্যাপারও আছে, কিন্তু লোক মানে এই চর্চার একটা মূল সুর আছে। এখন আমাদের সংস্কৃতির ক্ষেত্রে মূল সুরটা বলা হয় যে সমন্বয়ের বা সমন্বয়বাদিতা, এটার এক ধরনের বলা যেতে পারে অনেক সময় এটা বিভ্রান্তি সৃষ্টি করতে পারে, কারণ আমাদের যে ধর্মগুলি এখানে আছে এক ধর্মের সঙ্গে আরেক ধর্মের কিন্তু কোনো মিল নেই, সুতরাং সমন্বয়টা ওই ক্ষেত্রে না, সমন্বয়টা হচ্ছে রিচুয়ালসের ক্ষেত্রে যেটার উদ্ভব হচ্ছে সংস্কৃতি থেকে। আচ্ছা, অর্থাৎ আমাকে দেখে ব্যাপারটা ওইভাবে দেখতে, সমন্বয়বাদীর ধারাটা কিন্তু সেখানে, হ্যাঁ সেটা হচ্ছে যেমন মাজার, মাজারে কিন্তু যদি আমি ইয়েতে ধরি বা যে খাজা বাবার মাজারের কথা বা আমাদের এখানে মাজারে আমি দেখেছি, সেখানে হিন্দুও যাচ্ছেন, মুসলমানও যাচ্ছেন, বৌদ্ধ হয়তো কখনো কখনো সামনে দিয়ে যাচ্ছেন, মানে একটা প্রণত একটা অবস্থা যেটা একটা পবিত্র জায়গা। এটা যে রিচুয়ালসগুলি যেটা আছে, অর্থাৎ আমাদের যে বিভিন্ন পীর ফকির সন্ন্যাসী এদেরকে মানা, হয়তো গানের অংশটি হয়তো হিন্দু তিনিও নিয়েছেন, তার কোনো একটি অংশ নিয়েছেন। এখন যে লাহোরের দাতা শরীফে যদি আপনি যান দেখবেন যে সব শ্রেণীর মানুষরা যাচ্ছে, আজমিরে যেমন সবাই যাচ্ছে। এটা হচ্ছে যে এই মানে এত বছরে আমাদের এই সমন্বয়টা হচ্ছে সেটা, অর্থাৎ যেখানে সহিষ্ণুতার একটা ব্যাপার থাকে। যেমন আমি মনে করি, আমি ইতিহাসে দেখেছি যে আমাদের হিন্দু মুসলমান যদি আমি প্রধান দুটি ধরি, আমরা পরস্পর বাস করছি পাশাপাশি দীর্ঘদিন ধরে, আমাদের ধর্মের সঙ্গে হিন্দু ধর্মের কোনো মিল নেই, হিন্দু ধর্মের আমাদের সঙ্গে কোনো মিল নেই, কিন্তু দেখা যাচ্ছে যদি সিন্নি দিতে হয় আরও যদি আগে 19th century কোথায় যান, যখন নাকি ইসলাম এতটা ইয়ে হয়নি, কেবল যেন শুদ্ধাচারে পরিণত হয়নি, তখন কিন্তু একই রকম মানে সংস্কৃতির উৎসটা প্যাগানিজমের মধ্যে উৎস ছিল। যেমন ধরুন অসহিষ্ণু বা সহিষ্ণুতার সর্বোচ্চ প্রমাণ আমরা কি বলতে পারি, যেমন এখনকার এই কোরবানি, গরু কোরবানি, এই দেশে তো হিন্দু সম্প্রদায় বছর বসবাস করছেন, পাশাপাশি কোরবানি একসময় এখানে দেওয়া যেত না,
সেটাও আপনাকে দেখতে হবে যে আধিপত্যের একটা ব্যাপার আছে, আধিপত্যটা মেনে নিতে হয়। আচ্ছা, ভারতে এখন আপনি কোরবানি দিতে পারবেন না যেখানে হিন্দু ধর্মের আধিপত্য আছে, এখানে আপনি দিতে মানে আপনাকে মেনে নিতে হবে যে কিন্তু ইসলাম ধর্মের আধিপত্য আছে। আগে 19th century কোরবানি দেওয়া যেত না, আচ্ছা, খুবই কম, এবং তখন আপনি কোরবানি গরু দেওয়া যেত না, অ্যাটলিস্ট হয়তো ছাগল বন্য কিছু দিতে পারতেন। এটা আস্তে আস্তে ক্রমান্বিত 47 পর থেকে আপনি কোরবানির ব্যাপারটা আসছে এবং এরপরে এখন এটা হয়েছে। অর্থাৎ এরপরে কি হয়েছে, যেটা হয়েছে সেটা এখানকার যারা হিন্দু সম্প্রদায় আছেন তাদের জন্য, তারা যদি পছন্দ নাও করেন যেহেতু বাংলাদেশে থাকেন তাদেরকে এটা মেনে নিতে হচ্ছে। এখন এটাকে আপনি সহিষ্ণুতা বলতে পারেন, যেমন ধরেন যদি একজন কট্টর মুসলমান সে দুর্গাপূজা নাও পছন্দ করতে পারে, তার কাছে প্যাগানিজম নাও পছন্দ হতে পারে, কিন্তু তিনি এটা মেনে, আমরা মেনে নিই, সংখ্যাগরিষ্ঠ তো মেনে নিচ্ছে এবং অনেকে দুর্গাপূজা যাচ্ছে, আমরাও তো অনেক সময় হই হুল্লোড় করছি, তারাও তো আমাদের অনেক মানে ওই যে ঈদ উল ফিতর বেড়িতে আমাদের হিন্দু বন্ধুরা আসে না যে আসো আমরা একটু কাবাব খাবো তোমাদের এখানে খাই, হয়তো বাসায় রাখতে পারি না, সেটা আছে। আসলে মেনে নেওয়া এবং মেনে নেওয়ার এই অংশটির এই মেনে নেওয়ার অংশটিকে আপনি সহিষ্ণুতা বলতে পারেন, এই মেনে নেওয়ার অংশটিকে সহিষ্ণুতা। আবার অন্যদের একটা মানবিকতার ব্যাপার আছে, যেমন দাঙ্গার সময় আপনি দেখবেন, এখন দাঙ্গার সময় হিন্দু মুসলমান যখন দাঙ্গা হয় প্রচুর হিন্দুকে মুসলমানরা বাঁচিয়েছে, আবার এক সময় মুসলমানদেরকেও রাইটের সময় আশ্রয় দেওয়া হয়েছে, দুটোই পরস্পরের ক্ষেত্রে। যেমন উনি জানবেন, খুশি কবির জানেন যে আমরা যখন ওই যে বিএনপি আমলে যখন নাকি হিন্দুদেরকে মানে একেবারে দেশচ্যুত করার একটা ব্যাপার হচ্ছিল, তখন তো মুসলমানরাই গেছে, হিন্দুরা তো যেতে পারেনি। এটা আমাদের একটা আরেকটা বিষয়, ইসলাম আমাদের ইসলাম একরকম, সব দেশে কিন্তু ইসলামের একটা ফারাক আছে, এটা আপনাকে বুঝতে হবে। সৌদি ইসলাম কিন্তু বাংলাদেশের ইসলাম নয় যতই আমরা মানি না কেন, কেননা ওখানে যেমন বলা হচ্ছে, ওখানে আপনি মক্কায় হজে গেলেই প্রথম যে পুস্তিকাটা আপনাকে দেওয়া হয় সেই পুস্তিকাটা হচ্ছে ইমাম মানে কাবা শরীফের ইমামের, সেখানে প্রথম কথা আছে যে আপনি মাজার টাজার এগুলি মানতে পারবেন না, এটা হচ্ছে বেদাত, এটা পরিষ্কার লেখা আছে। এখন আমরা বাংলাদেশের থেকে যারাই যাচ্ছে তারা কি এটা মানছে, মানছে না, তারা ফিরে এসে তাদের লোকায়ত, আমাদের যে লোকায়ত যে স্পর্শটা, অর্থাৎ আমাদের সংস্কৃতির মধ্যে যে লোকায়ত, এটাই বলা হচ্ছে ধর্মের এই মানিয়ে নেওয়ার যে অংশটি, সেই অংশের কারণেই তো সমাজ সামনের দিকে এগিয়ে যায়। এই মানিয়ে নেওয়ার অংশটি বাঙালি হিসেবে আমাদের দেশের ইতিহাসটি কেমন, আমরা কেমন করে সেটি একসময় মানিয়ে নিলাম এবং এখন আমরা কোথায় আমরা সেখানে ব্যত্যয় ঘটছে। আসলে যেটা করছেন মেনে নেওয়া, আমার হয় মুনতাসির মামুন তো অনেক স্পষ্ট করে অনেকটা বলেছে। আমার নিজের অভিজ্ঞতা হলো যে দুর্গাপূজার সময় যখন পূজা মণ্ডপে যায়, আমি হেজাব পরা মেয়ে বাপ নিয়ে আসছে, তারা আমাদের পাশে ছবি তুলতে চায়, সে আবার প্রসাদ খাওয়াচ্ছে, ঠাকুর আমাদেরকে একটু দিচ্ছে, একটু নিলাম, তারাও খাচ্ছে, তার এরা কিন্তু হিজাব পরা, বাপ তাদেরকে নিয়ে আসছে, এই যে গ্রহণ করা। তারপরে আমি দেখছি আরতির ই হচ্ছে, প্রতিযোগিতা হচ্ছে, মুসলমান ছেলে প্রতিযোগিতায় প্রথম আসছে, তা আমাকে বলে এই তো প্রথমবারও না, এটা তিনবার পোশাকও পরছে, তারপরেও সে যাচ্ছে, এগুলো তো আছে। আর একটা হচ্ছে যেটা বলা হচ্ছে যে ইসলাম ধর্মের মধ্যে শিয়া সুন্নি ভাগ ছাড়াও সুন্নির মধ্যেও অনেকগুলো ভাগ আছে, মানে যেটা হলো মাজহাব যেটা বলা হয়। তো বাংলাদেশে যেটা ছিল সেটা একরকম, কিন্তু সৌদি আরেবিয়া এই চারটা মাজহাবের কোনোটাই না, ওখানে সালাফি ওয়াহাবি চলছে, সেটা এই সুন্নির চারটা যে মাজহাব আছে তার সাথে মিল নাই, ওরা নিজেদেরকে বলে ওরা হলো মূল, ওরাও সুন্নি বলছে। যেটা হচ্ছে যে আসলে শুনেন, ব্যাপারটা আমরা এইভাবে দেখতে পারি কিনা, সরি আমি যদি সেটা হচ্ছে যে ইসলামে 72টা ফিরকা আছে, এখন 72টা ফিরকার মধ্যে কোনো ফিরকা কাউকে মুসলমান হিসেবে মানে না, কিন্তু 72টা ফিরকায় বসবাস করছে। যেমন এখন শিয়াদেরকে যদি আমি সুন্নি হিসেবে ওইভাবে বিচার করি আমার পক্ষে মানা কঠিন, আবার শিয়ার মধ্যেও তো ভাগ আছে, আচ্ছা না, 72টার মধ্যে আপনাকে দেখতে হবে। এখন ইসমাইলিয়াদেরকে তো আমি মানতে পারি না, আহমেদিয়াদেরকে যদি আমি ওইভাবে বলি আমি বলবো যে নয়, কিন্তু আমাদের এখানে যেটা বিশেষত্ব যে কথাটা আপনি গুরুত্ব দিতে যাচ্ছেন, এই 72টা ফিরকার কেউ না কেউ আছে, এবং আমরা কিন্তু হানাফি, এবং একটা হচ্ছে হানাফি, ওখানে হচ্ছে হামলি মালয়েশিয়া, ওখানে হচ্ছে শফি মালিকি, এই যে আছে আমরা কিন্তু সালাফি এই চারটার বাইরে, এখন ইয়েতে না, কিন্তু সুন্নি অরিজিনাল সুন্নির মধ্যে তারা সাব ইয়ে হয়েছে। এখন কথা হচ্ছে যে আমাদের এখানে বৈশিষ্ট্যটা হচ্ছে যে আমরা
একটা পরস্পর সহবস্থান করছে। এই যে সহবস্থান, এই সহবস্থানটা হচ্ছে আমাদের অনেক দিনের পুরনো যে সহবস্থানের যে সংস্কৃতি সেটারই আপনি একটা রূপ দিতে পারেন। এক দুই নম্বর, আমি জানতে চাই এই সহবস্থান যে আমরা করতে পারলাম এর মৌল কারণটি কি? মৌল কারণটা হচ্ছে দুটো বিষয় আছে। একটা হচ্ছে মৌল কারণ হচ্ছে আমাদের এখানে যদি আপনি বেঙ্গল সুলতানদের থেকেও ধরেন বা আগে থেকেও ধরেন, রাষ্ট্র যে ধর্মটা আছে বা রাজার ধর্ম, যেটা প্রোটেস্টেন্ট রিফর্মেশনে হয়েছিল যে রাজার ধর্ম প্রজার ধর্ম, ঠিক আছে, তখন এটা বিজয় লাগতো। আমাদের এখানে রাজা এসছেন, রাজা রাজার ধর্ম পালন করেছেন, হয়তো রাজা তার ধর্মকে পেট্রোনাইজ করেছে কিন্তু অন্য ধর্মগুলিকে তিনি চ্যুত করেননি, বা হয়তো ওইভাবে তিনি নিষ্ঠুর আছেন। বাংলার সুলতানদের কথা দেখেন, মোগলদের কথা দেখেন, যারাই এসছেন তারা করেছেন, তাদের ভাষা চাপিয়ে দিয়েছেন, তাদের উপরে করেছেন, কিন্তু আপামর জনসাধারণের যে ব্যাপারটা সেখানে কিন্তু তারা অটুটি রেখেছে, অটুট রেখেছেন। আমি অটুট রাখার এই সংস্কৃতির কারণে সবাই মিলে, সবাই মিলে যার যার ধর্ম সবাই মিলে একটা নতুন বাঙালির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমরা আছি একাত্তর সংযোগে, আমরা কথা বলছি মূলত সাংস্কৃতিক জাগরণের প্রসঙ্গ নিয়ে, বাঙালি কীভাবে আমরা বাঙালি হয়ে উঠলাম এবং ধর্ম এবং অন্যান্য আমাদের যে আচরণ, আমাদের যে দীক্ষা, আমাদের যে শিক্ষা, আমাদের যে মনন, তা সব মিলে কেমন করে অন্য সকল ধর্ম ধর্ম মতের প্রতি সহনশীল থেকে একটা বাঙালি সমাজ আমরা গড়ে তুললাম এবং এখন সেখানে কোথায় সংকট হচ্ছে, যে কারণে সেই সংকট বেয়ে আমাদের ঘাড়ের উপর চাপাতি নিয়ে দাঁড়িয়ে যাচ্ছে জঙ্গি গোষ্ঠী, তাই নিয়ে আমরা কথা বলছি ঠিক বিরতির আগে আগে। তার একটা প্রেক্ষাপট কিন্তু আমরা পাচ্ছিলাম, বিশেষ করে ধর্ম কেমন করে আমাদের এখানে ছড়িয়ে গেল নানান মত নিয়ে। আমরা একটুখানি যদি আবার আলমনসুর আপনার কাছে ফেরত যাই, ঠিক যে আলোচনাটিতে আমরা ছিলাম সেখানে যদি আমরা আপনার কাছ থেকে ফিরতে চাই, অনেক রকম মত আমাদের এখানে আছে, 14টির মতো জাতি আমাদের দেশের উপর দিয়ে বিভিন্ন সময়ে কিন্তু পার হয়েছে এবং সবগুলো জাতিগোষ্ঠীর কিছু কিছু ভালো দিক বোধ হয় আমরা নিয়েছি, খারাপ দিকও আমরা বোধ হয় আমরা আমাদের আমাদের এই এই সমাজে আমরা নিয়েছি। সব নিয়ে একটা বৈশ্বিক সমাজ কিন্তু বাংলাদেশে গড়ে উঠেছে। আমার সঙ্গে আপনার চেহারা যেমন মিল নেই, আমার সঙ্গে আপনার স্বভাবেরও কি মিল আছে? হ্যাঁ, মিল আছে। আচ্ছা, এটা হচ্ছে একটি নির্দিষ্ট ভৌগোলিক সীমানার ভেতরে যেখানে বিশেষ এক ধরনের আবহাওয়া আছে, বিশেষ এক ধরনের পানির সোর্স আছে, বিশেষ এক ধরনের প্রাকৃতিক বৈশিষ্ট্য আছে, সেরকম জায়গায় যে মানুষেরা থাকে সেই মানুষদের ভেতরে হয়তো বাইরে থেকে অন্য মানুষ আসতে পারে, যেমন আপনি যেমন বললেন যে চেহারার মিল নেই, বাহ্যিক রূপটা বড় কথা না, সেই মানুষদের ভেতরে একটি সার্বজনীন অন্তর থাকে, একটি অন্তর থাকে, প্রত্যেকের নিজস্ব অন্তরের বাইরেও একটি সার্বজনীন অন্তর থাকে এবং সেই অন্তরটা দারুণভাবে প্রভাবিত হয় এবং নিয়ন্ত্রিত হয় সেখানকার ভৌগোলিক অবস্থান থেকে, সেখানকার খাদ্য, প্রকৃতি দ্বারা নিয়ন্ত্রিত হয়। এখন প্রকৃতি যে রূপ, আমাদের দেশের যে প্রকৃতি রূপ, সেখানে আমরা যত মানুষই থাকি, যত ধরনের চিন্তা ভাবনা বিশ্বাস থাকুক, আমরা দেখতে যেরকমই হই না কেন, আমাদের সেই যে সার্বজনীন যে অন্তর, সেই অন্তরটার ভেতরে অন্তত প্রায় 90% মিল থাকে, মিল থাকে। কিন্তু এরপরও কিন্তু আমরা দেখছি এখন আমরা যে সোসাইটিতে সমাজে এখন এসে পড়লাম, আপনার এই ভালো কথার পরও আমরা খেয়াল করছি যে একটা শার্প দ্বিধা বিভক্ত একটা সমাজ নিয়ে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি, কেউ যদি ডানে কেউ একেবারেই বামে, নাকি না? এটা না, কিন্তু আসলে দ্বিধা বিভক্ত সমাজ বলতে আমরা যে জিনিসটা বোঝাচ্ছি সেটার সঙ্গে অনেক ধরনের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার জড়িত আছে। আচ্ছা, সমস্ত পৃথিবী এখন অর্থনীতি দ্বারা নিয়ন্ত্রিত, এক ধরনের শক্তি নিয়ন্ত্রণ করে, তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের স্বার্থের ব্যাপারকে নিজের স্বার্থে ব্যবহার করার জন্যে কিছু কিছু মানুষের ভেতরে বা কিছু কিছু মানুষকে ব্যবহার করে, কিন্তু সার্বজনীনভাবে সেই যে অন্তরটা, সার্বজনীন অন্তর, সেই অন্তর থেকে কেউ বিচ্যুত হয় না। কিন্তু রাজনৈতিক বিশ্বাস আপনার আর আমার দুই রকম হতে পারে, কিন্তু যখন আমরা একসঙ্গে বসে চা খাবো তখন আমরা দেখব যে আমাদের ভালো লাগার,
আমাদের জীবনের আমাদের বিশ্বাসের 90% একরকম, এটাই হচ্ছে আমাদের টিকে থাকার সবচেয়ে বড় কথা। না, ব্যাপারটা আসলে অত সরলীকরণ আমি করতে চাই না আমাদের দেশের কনটেক্সটে। একটা হচ্ছে যে ভাষা ভাষা সংস্কৃতির একটা বাহন, প্রধান বাহন। আমাদেরকে যদি আজকের অবস্থাটা আপনি দেখতে চান, 71-এর বাংলাদেশের সঙ্গে এখনকার বাংলাদেশের যদি আপনি তফাত করতে চান, পার্থক্যটা হয়ে গেছে যে আমরা যে সমাজের দিকে অগ্রসর হয়েছিলাম 75-এ সেই সমাজে বাধা পড়েছে। আমি যে কারণে এখানে আপনাদের এখানে কয়েকবার এসে বলেছি, আমাদের যত অপসংস্কৃতি বলেন, আমাদের গণতন্ত্র ধ্বংসের কথা বলেন, আমাদের সমাজতান্ত্রিক বোধের ধ্বংসের কথা বলেন, সংস্কৃতি ধ্বংসের কথা বলেন, সবকিছুর মূলে দাঁড়িয়েছে 75 এবং সেই যে যে লোকটি তার নাম হচ্ছে জিয়াউর রহমান। যে কারণে আমি সবসময় বলি যে বাংলাদেশের সবচেয়ে বেশি ক্ষতি যদি কেউ করে থাকেন সেটা হচ্ছে জিয়াউর রহমান। এখন 75টাকে কেন মনে করছে? 75 পরে আমরা 25 বছর লড়াই করে যে পথটা তৈরি করে এসেছিলাম সংস্কৃতির ক্ষেত্রে, সেটাই কিন্তু একেবারে বাধা দিল। আপনি দেখেন সংস্কৃতির সঙ্গে শিক্ষার একটা যোগ আছে, যে কারণে ওই সময় সংস্কৃতিটা সঞ্চারিত হচ্ছে দুই কারণে। একটা হয়েছে যে ভাষা, ভাষার সাপ্রেশনের কারণে, আরেকটা যে প্রতিষ্ঠানগুলিতে সাংস্কৃতিক যে মন সাংস্কৃতিক প্রতিষ্ঠান গড়ে তুলতে শিক্ষার ক্ষেত্রে সংস্কৃতির কিছুটা দেওয়া। আমাদের এখানে 75-এর পর থেকে আপনি যদি এই পর্যন্ত দেখেন, এবং একটা হচ্ছে আমাদের সংস্কৃতির সঙ্গে কিন্তু রাজনৈতিক একটা যোগ আছে, যেটা নাকি অন্য অনেক দেশে না থাকতে পারে। কিন্তু এখানে কিন্তু সংস্কৃতি রাজনীতি পাশাপাশি চলেছে, যেখানে যতগুলি রাজনৈতিক আন্দোলন হয়েছে আগে সংস্কৃতিসেবীরা করেছেন বা অন্যান্য যারা ইন্ডিভিজুয়াল কর্মীরা করেছেন, রাজনীতির ভিত্তি ছিল সংস্কৃতিতে। কারণ তখন ধর্ম যাই থাক, মত যাই থাক, অসাম্প্রদায়িক বাঙালির জন্য তারপরে কিন্তু রাজনীতিবিদরা এসেছেন এবং বঙ্গবন্ধুকে ওই সংস্কৃতির উপরে কিন্তু জোর দিতে হয়েছে। আপনার 52 থেকে 1900 সবকিছুতে কিন্তু সংস্কৃতিকর্মীরা আগে এসছে। প্রথম মিছিলটা সংস্কৃতিকর্মীদের করা, প্রথম প্রতিবাদটা সংস্কৃতিকর্মীদের করা, এখনো কিন্তু তাই, ওই ধারাটা প্রবাহমান। এখন সমস্যা হচ্ছে এই সংস্কৃতির ক্ষেত্রে আধিপত্য, মানুষ জগতে আধিপত্য কারা বিস্তার করবে, এটা কিন্তু মূল প্রশ্ন। পাকিস্তান আমলে তারা কিন্তু মানসিক ক্ষেত্রে মানসিক জগৎটা দখল করতে চেয়েছে, যেই কারণে তারা আপনি দেখেন পাকিস্তানের সমস্ত কিছু দিয়েছে। এখনো পাকিস্তানের যে আধিপত্য যেটা করছে মানসিক জগতে, পাকিস্তান তত্ত্ব, পাকিস্তানে কিন্তু কোনো ইতিহাস পড়ানো হয় না, পাকিস্তানে কিন্তু পাকিস্তানি স্টাডিজ পড়ানো হয়। এবং এটা মূল কথায় বলা হয়েছে যে এই কতগুলি পাকিস্তান সবসময় হচ্ছে একটা কনসেপ্ট হিসেবে যদি দেখেন, প্রত্যয় মিলিটারিজম, তারপরে হচ্ছে যে রিলিজিয়ান উগ্রবাদ, এইসব মিলিয়ে তত্ত্বটা পরিবেশন করা হয়। আমাদের এখানে পাকিস্তান থেকে সেই জিনিসটা করা হয়েছে যেটা আমরা এই মানসিক আধিপত্যর বিরুদ্ধে কিন্তু লড়াই করে সংস্কৃতি কর্মীরা ওই যে রুটটা যেটা আমাদের ছিল, সমন্বয়ের কথা বলেন বা সহ্য করার ক্ষমতা বলেন বা পারস্পরিক সহযোগিতার কথা বলেন, অসাম্প্রদায়িক যে একটা প্রচেষ্টা আমাদের মধ্যে সবসময় ছিল, আর সেটা হ্যাঁ সাম্প্রদায়িক প্রচেষ্টাও ছিল কিন্তু তার সঙ্গে অসাম্প্রদায়িকের একটা লড়াই সবসময় ছিল, সেটাই কিন্তু আধিপত্য বিস্তার করেছিল 71-এ। যে কারণে সবাই আমরা লড়াইতে গিয়েছিলাম, 75-এর পরে কিন্তু ব্যাপারটা উল্টে গেল, এখন আবার সেই সাম্প্রদায়িকতার ব্যাপারটা এসছে। সবচেয়ে মূল বিষয় যেটা আপনি দেখেন ভাষার ক্ষেত্রে কিন্তু আমাদের ভাষাটা দমিত হয়ে যাচ্ছে। আজকে যে সমস্যাটা হচ্ছে ভাষার ক্ষেত্রে আপনারা লক্ষ্য করেছেন, আচ্ছা যদি উনি বলেন বলুন, তারপরে অসুবিধা নেই। আমার মনে হয় যেটা আমার যেটা যে মনে হচ্ছে যে এই যে ধারাটি যেটি মনে হচ্ছে যে খানিকটা এখনো ক্ষীণ কিনা, সেই অসাম্প্রদায়িক ধারাটি আবার যদি আমাদের পুরো দেশে ছড়িয়ে দিতে হয় অথবা দেশের মানুষ তার ভেতরে যেটি আছে সেটি তাকে প্রকাশ করতে পারতে হয়, তার উপায় কি? আমরা সমাধান যাত্রায় যাই না আমাদের আলোচনায়। আচ্ছা আমি দুটো আমরা বুঝলাম যে আমাদের সংকটের ক্ষেত্রটি, এখন আমরা চাই দুটো জিনিস বলবো। 71-এ মুক্তিযোদ্ধার সংখ্যা কত ছিল আর রাজাকার আলবদর যারা পাকিস্তানের পক্ষে ছিল তাদের সংখ্যা কত ছিল? কিন্তু রাজাকার আলবদর পাকিস্তানি সৈন্য যারা পাকিস্তান সরকার এবং তাদের সেনাবাহিনীকে, তারা কিন্তু যোগান দিয়ে এই হত্যা সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে একেবারে ছাড়খাড় করে ফেলেছিল রাস্তাঘাট সব কিছু। কিন্তু টিকে থাকতে আমরা যুদ্ধ করে স্বাধীন হতে পেরেছি কেন সাধারণ অধিকাংশ মানুষ এটা চায়নি। আমি যদি আজকের কথা বলি, আজকে আমি বলবো যে এই যে জঙ্গিবাদ, মৌল জঙ্গিবাদ যেটা সৃষ্টি হচ্ছে, এদের সংখ্যা কত? আর যারা এই দেশের মানুষ যারা শান্তিতে বসবাস করতে চাচ্ছে
তাদের সংখ্যা কত। সমস্যা হলো কি মনে হচ্ছে না যে সিম্বল অর্থে, আমি জানি না এটি এটি ভালো এবং খারাপ দুইভাবেই ব্যবহার করা সম্ভব, ধর্ম যারা মানেন তাদের জন্য হয়তো ভালো, আবার যারা না মানেন তাদের জন্য তারা ভিন্নভাবে ব্যবহার করতে পারেন। হিজাব, এটি সংখ্যা, হিজাবের সংখ্যা আগের চেয়ে বাড়ল, অনেক বেশি বেড়েছে। আচ্ছা, তো তাহলে সেটিকে আমরা কিসের সাইন হিসেবে দেখব? না, সেটার সাইন হলো যে কেন হিজাব আসছে, এখানে কয়েকটা বিষয় আছে। হিজাব নিয়ে বলতে গেলে একটা পুরো আলাদা আলোচনা করলে ভালো হয়, কেন এটা নিয়ে যথেষ্ট আমার বক্তব্য আছে। এদেশে ধর্ম পালন করেছে যে যে ধর্মই হোক অনেক বছর ধরে, ঠিক আছে। হিজাব একটা নতুন, সারা বিশ্বে এই যে ফ্যাশনেবল হিজাব যেভাবে এখন চলে আসে, বোরখা পরতেন কিছু কিছু আমাদের কয়েকজন যারা একটু মুরব্বী, যারা একটু ধর্ম বিশ্বাস করে, যারা একটু বলা হতো কনজারভেটিভ, কেন মধ্যবিত্তর মধ্যেও অনেকে ছেলে সংস্কৃতি চর্চা করতো। আমার মা পরতেন না, আমার দাদি পরতেন না, ঠিক আছে, কিন্তু কিছু কিছু জায়গায় পড়া হতো। আর এখন যেটা হচ্ছে এটা একটা মানে একটা, আমি তো কোনো কোথাও যখন চলাফেরা করি, রাস্তা দিয়েও যখন চলি, আমি দেখি যে তিন চারজন যদি একসাথে থাকে তার মধ্যে একটা না একটা হিজাব পাবই। হিজাব বিহীন একটা গ্রুপ একসাথে বসে চা খাচ্ছে, কফি খাচ্ছে, রাস্তা দিয়ে হাঁটছে, কোথাও যাচ্ছে, নাটক দেখতে যাচ্ছে, হিজাব বিহীন আমি খুব কম দেখছি, যে যে গ্রুপের মধ্যে একদম হিজাব নাই। এটা কেন চলে আসছে? এটা তো আমাদের নিজেদের সংস্কৃতি না, এটা বাইরে থেকে চলে আসছে। অনেকে বলে তো এখন তো জিন্স আর একটা পাঞ্জাবি বা ফতোয়ার মতো পরে, তারপরে একটা গামছা বা ইসে মেয়েরা অনেক পরে, এটাও তো বাইরে থেকে আসছে। আমাদের সংস্কৃতি বলতে আমরা যা বুঝি বাংলাদেশে বাঙালি হিসেবে, সেটিও কি খুব ওয়েল ডিফাইন্ড? না না, সেটা আমার মনে হয় একটু যদি ধরে রাখেন। আরো একটা বিরতির সময় আমাদের দুঃখজনকভাবে হয়ে আসলো, সঙ্গে থাকবেন, ফিরছি খানিক পরে। থাকার জন্য অনেক ধন্যবাদ। আমরা আছি একাত্তর সংযোগে, আমরা কথা বলছি, আমরা মূলত শেকড় খুঁজবার চেষ্টায় আছি, এবং সেই আলোচনায় এখন আমাদের সঙ্গী হয়েছে হিজাব, সংখ্যা বেড়ে যাচ্ছে কিনা, এবং যদি বাড়ে সেটি আমাদের যে সাংস্কৃতিক পরিচয় বহন করে বাঙালি হিসেবে, তার সঙ্গে এর কোনো এটি কোনো দ্বন্দ্বমূলক অবস্থান তৈরি করে কিনা, তাই তো জানতে চাই আমরা। খুশি কবির, না আমি বলবো যে এটা আমাদের সাথে এটা কোনো ক্রমেই মিলে না, আমাদের আবহাওয়ার সাথে মিলে না, আমার সংস্কৃতির সাথে মিলে না। আর এটা হিজাব এমন একটা জিনিস সারা বিশ্বে এটা পড়ছে, এটা একটা আলাদা একটা পরিচয় দিতে চেষ্টা করা হচ্ছে। এটা হলো ধর্ম হচ্ছে মূল পরিচয়, তোমার সংস্কৃতি আর তোমার নিজের অস্তিত্ব, তুমি কোথা থেকে আসছো সেটা পরিচয় না। এই কারণে আমার আপত্তি, এই আপত্তিটা হচ্ছে যে আমি যদি পড়ছি আমি পছন্দ করে পড়ছি, আর একটা হচ্ছে আমার উপর চাপিয়ে দেওয়া হচ্ছে যে এটা হলো তুমি যদি মুসলমান হয়ে থাকো তোমাকে এটা পড়তে হবে, এই এই জিনিসটা। আর এটা আমাদের আবহাওয়ার সাথে যায় না, যারা পড়ে সাংঘাতিক গরমের মধ্যে পড়লে আমাদের দেখলেই এরকম অসুবিধা লাগে, অস্বস্তি লাগে, কিন্তু এটা যে নতুনভাবে আসছে। আমাকে একজন বলছে যে আপনি শপিং মলে যান দেখেন যে একেবারে লাইন কে লাইন দোকান শুধু হিজাব বিক্রি করছে। এইগুলো আমাদের দেখতে হবে, আমাদের এটা পাল্টা আমাদের নিজেদের অস্তিত্ব, সংস্কৃতি, আমাদের অবস্থান, আমরা যেটা ডিফাইন করছি সেটা তো যুগের সাথে পরিবর্তন হবে, কিন্তু এটা আমাদের ডেফিনিশনে বাঙালি মেয়েদের মেয়েদের ছেলেদের যাই হোক পোশাক স্ট্যান্ডার্ডাইজেশন আমরা করতে পেরেছি কিনা। স্ট্যান্ডার্ডাইজেশন না হলেও এটা হলো আমি কি এটা এখানে আমি প্রকাশ করছি, আমার আমি যে পোশাকটা এখন পড়তে চাচ্ছি সেটা কি প্রকাশ করছে আমার আইডেন্টিটি, ঠিক আছে। এখন এই আইডেন্টিটিটা আমার, আমি কে, আমার পরিচয়, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা সমাধান প্রসঙ্গে ফিরে যেতে চাই। আল মনসুর, আপনার কাছে আবার এবার যাই, তাহলে এই এটিকে যদি আমরা সংকট হিসেবে বিবেচনা করি যে আমরা একটা উল্টো পথে হয়তো যাচ্ছি বাংলাদেশে, এই উল্টো পথ ঠেকানোর উপায় কী? এক দুই তিন প্রধান প্রধান কী করণীয় আমাদের? এটা তো আমি বলতে পারবো না, একটু হয়তো এটা নিয়ে ভাবতে পারি এরকমভাবে যে প্রথমত যেমন যারা উগ্রতায় জড়িত হচ্ছে, মৌলবাদী বিশ্বাসে জড়িত হচ্ছে, বা যারা হিজাব পরছে, আমরা যদি একটুখানি তাকাই ভালো করে তাহলে দেখব এদের সবচেয়ে বড় অংশটি হচ্ছে তরুণ, বয়সে কম। হিজাবের ব্যাপারটা আমি বলতে পারবো, যারাই হিজাব পরে আমি চিনি বা না চিনি
সুযোগ পেলে আমি তাদের সঙ্গে কথা বলি কেন সেটা পড়েছে, এবং সেটি হচ্ছে বলার চেষ্টা করে যে এটা আমাদের ধর্মে বলা আছে কিন্তু আসলে ফ্যাশন, এটা আমি বললাম যে সত্যি কথাটা কি ফ্যাশন হিসেবে। এখন ফ্যাশন হিসেবে হিজাবটাই কেন হলো, এটার কারণ হচ্ছে যে আমরা আমাদের এই তরুণ সমাজকে অনেক বিভিন্ন দিকে সঠিক পথটাকে এভাবে দেখিয়ে দিতে পারি নাই, যে কারণে এরা যা নতুন পায় সেটাকেই গ্রহণ করে। হিজাবটা যখন প্রথম শুরু হলো আজকের থেকে 2-2.5 বছর আগেই, তখন আমার পরিচিত বেশ কয়েকটি মেয়ে যারা মনের দিক থেকে চলাফেরা সমস্ত দিক থেকে আধুনিক, তারা পট করে হিজাব পরেছে। আমি অবাক হয়ে বললাম এটা কি, আমি দেখি নাই। তখন কাহিনীটা নাকি নাকি আসলে সুনির্দিষ্ট একটি দল বা গোষ্ঠী তারা খুব বুঝে দীর্ঘমেয়াদীভাবে তারা সমাজে এটি প্রবেশ করিয়েছে, না আমার মনে হয় গ্রহণ করছে। আচ্ছা, ওরাই সুযোগটা গ্রহণ করছে, সুযোগ গ্রহণ করছে, কিন্তু আবার একদল তো আছে যারা এই ভিন্ন সেই পুরাতন পাকিস্তানি সংস্কৃতি, তারা ওরাই সুযোগটা নিচ্ছে। আপনার কাছে সেই বিষয়ে কোনো মত আছে কিনা? না, ব্যাপারটা আসলে ওইভাবে দেখতে চাই না। যেটা হচ্ছে আমাদের যেটা দেখতে হবে যে গত 30 বছরে আমাদের মানসিক জগৎটা কেমন হয়েছে, প্রযুক্তি এবং আমাদের বহির্দেশে গমন সেগুলি কী ধরনের প্রভাব সৃষ্টি করেছে যেটা আগে ছিল না। একটা যেমন খুশি করে বললেন যে আমাদের স্ট্যান্ডার্ড পোশাকের কী ব্যাপার, আমাদের না উপমহাদেশের স্ট্যান্ডার্ড পোশাক হচ্ছে নারীদের শাড়ি, সেটা পাকিস্তানি উপরে ইন্ডিয়ান উপরে বললে যে এটা সাব কন্টিনেন্ট। আমরা যেমন ধরে দেবার জন্য আমি জানি এই সমস্ত তর্ক বিতর্ক অনেকবার আমরা বহুবার করেছি, তারপরে এই যে পাঞ্জাবিটা আমরা পরে আছি পাঞ্জাবিদের পোশাক, এখন এটিকে আমরা আমাদের বাঙালির পোশাক হিসেবে আমরা বিবেচনা করি? আমরা হ্যাঁ, বাঙালির পোশাক তো কিছু ছিল না। আচ্ছা, ওই সেন্সে বাঙালি খালি গায়ে থাকতো, একটা ধুতির মতো কাপড় পরে জড়িয়ে থাকতো। পোশাকের ব্যাপারটা হচ্ছে এটা বিবর্তনের সঙ্গে হচ্ছে। আচ্ছা, এখানে দুটো বিষয় আছে। হিজাব একসময় ক্রিশ্চানরা পড়েছে, মূলত হিজাবটা ছিল নারীদের আত্মরক্ষার ব্যাপারে। আপনি বলকান অঞ্চলে দেখেন বা স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলে দেখেন হিজাবটা পরে, ওরা বলে স্কার্ফ, আমরা বলি হয়তো হিজাব। বোরখাটা একদম কমপ্লিটলি ডিফারেন্ট। এবং আপনি পোপের কাছে যেতে হলে মহিলাদের এখনো কিন্তু ভেল দিয়ে যেতে হয়। এটা প্রচুর প্রাচীন আমল থেকে কিন্তু নারীদের রক্ষা সুরক্ষার জন্য এই বিষয়টা এসছে। যেমন ইসলামী পোশাক বলে কিছু নেই, অথবা নারীকে আবদ্ধ করে রাখবার জন্য সেটি এসেছে না। সেভাবে যত অ্যাঙ্গেলে দেখেন মূল বিষয়টা হচ্ছে এটাই হচ্ছে মূল বিষয়, তাই না? এখন আমাদের থেকে একটি অংশ আমাদের আমাদের সমস্যাটা হচ্ছে আমাদের লোকায়ত সংস্কৃতির অনেক কিছু আমাদের এসছে প্যাগানিজম থেকে। যেমন ধরেন আপনার এই যে টিপ, আগে বলা হতো হিন্দু, আসলে এটা এসছে তো মানে একেবারে দ্রাবিড়দের ওই আমল থেকে এসে আমাদের এখানে এসছে। আমি বলতে চাচ্ছি ধারাটা কিছু কিছু বহমান, কিছু কিছু বাদল হচ্ছে। এখানে আমাদের প্রথম করছে শিক্ষাক্ষেত্রে একটা নৈরাজ্য। আপনি 11 রকমের শিক্ষা আমাদের এখানে চালু আছে। এখন এই যে সংস্কৃতির যে বিভক্তিটা হয়ে যাচ্ছে, একটা মধ্যবিত্তের উচ্চ মধ্যবিত্তের সবাই কমপক্ষে মানে ক্লাস 5 বা 6-7 পর্যন্ত ইংরেজি স্কুলে পড়ছে। আগে আমরা কিন্তু সব মফস্বলের, এই মনসুর বলেন, খুশি করি বলেন, আমরা সব বাংলা স্কুল থেকে এসেছি। আমাদের ধ্যান ধারণাটা একরকম, সংস্কৃতির ওখানে একরকম হয়েছে, সেখানে একটা, এটা একটা বড় বিষয় হয়ে দাঁড়াচ্ছে। 2 নম্বর হচ্ছে গত 30 বছরে আমরা একটা শেষ মিনিটে আছি, একটা বিশাল সংখ্যক লোক কিন্তু মধ্যপ্রাচ্যে গেছে এবং নিম্নবর্গের, তারা ওখানে দেখেছে যে মুসলমান হলে হিজাব পড়তে হয়, এটা হয় ইত্যাদি ইত্যাদি আছে। একটা বিষয় মনে রাখবেন, আমাদের কিন্তু সবসময় ধর্মের মুসলমানদের ধর্মের উগ্রতার সঙ্গে এবং সহনশীলতার সঙ্গে লড়াই করতে হচ্ছে। আপনি বাংলাদেশ ভ্রমণ করে আজকে দেখবেন ইসলামাইজেশন কি পর্যায়ে গেছে। আপনারা ওইভাবে গ্রামে গঞ্জে যান না দেখে, এখানে বসে কথা বলেন দেখে, ইসলামাইজেশন একটা ব্যাপকভাবে গেছে এবং এটা মধ্যবিত্ত সেটাতে আক্রান্ত। হিজাব হচ্ছে তার একটা ম্যানিফেস্টেশন, এবং হিজাব ম্যানিফেস্টেশন, হিজাব অনেকে মেয়েরা শহরে আমার ছাত্রছাত্রীরা পড়ে, অনেকে ছাত্রীরা পড়ে, সেটা আপনি সিকিউরিটির কারণে পড়ে, কারণ ওইটা একটা ধর্মের সঙ্গে আপনি অঙ্গন। আপনি এখন আমি যে শাখা যদি বলি, যে আপনি যদি আপনার বলেন হিজাব পড়লে আমি ফান্ডামেন্টালিস্ট আর শাখা পড়লে ফান্ডামেন্টালিস্টটা, সেটাও তো আপনি ধরতে পারবেন না। এটা উপসংঘ হিসাবে এসছে, অনুসঙ্গ আবার হয়তো চলে যাবে, যদি ওই যে অসাম্প্রদায়িক সংস্কৃতির ক্ষেত্রটা প্রভাবমানতাটাকে আমরা জোরদার করতে পারি, মনোজগতে যদি আধিপত্যটা বিস্তার করতে পারি,
আমি যে কথাটা সবসময় বলছি, আমি শেষ কথা যেটা বলবো আপনার সময় নেই, আজকে আমাদের অর্থনৈতিক উন্নয়নের দিকে একটা জোর এককভাবে আমরা সেটা চাই, কিন্তু সমস্ত ঝোঁক যদি সেখানে পড়ে, আমি বারবার বলেছি সেটা কিন্তু ভঙ্গুর হবে। এবং সমান্তরালে শিক্ষা সংস্কৃতির জিডিপি বৃদ্ধি করতে হবে। শিক্ষা সংস্কৃতি একরকম হচ্ছে পাশ ফেলের, আমি বলছি যে প্রভাবমানতাটা ছিল সেটাকে মূলধারাটাকে জোরদার করে শিক্ষা সংস্কৃতির জিডিপি যদি বের না করেন, তাহলে মানুষ জগতে আমরা আধিপত্য বিস্তার করতে পারবো না। এবং এবং আমরা ভিন্ন মানুষ হিসেবে আবার আমরা না পারলে আমাদের সংস্কৃতিটা ওই যে ভঙ্গুর হয়ে যাবে। আমার মনে হয় আমরা আলোচনা আমাদের নিজেদের সঙ্গে একটা ক্ষেত্র তৈরি করবার চেষ্টা করেছিলাম, কিন্তু তার কতটা আমরা শেষ করতে পারলাম আমরা জানি না। সে কারণেই তো একাত্তর সংযোগ সঙ্গে থাকবেন প্রতিদিন একাত্তরে।